ফ্রেন্ডস, আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বেঙ্গলি সিঙ্গেল স্ট্রোক ব্রাশ রাইটিং আমরা কীভাবে লিখি সেটাতে যথাযথ দেখানোর চেষ্টা করব। তো আপনারাও চেষ্টা করবেন আমার এই লেখাগুলো দেখে করে বেশি বেশি করে প্র্যাকটিস করার, আর শুধুমাত্র প্র্যাকটিসের মাধ্যমেই আপনার হ্যান্ড রাইটিং স্কিল, রাইটিং ব্যালেন্স এগুলো ঠিক হবে। আপনাকে তাই বেশি বেশি করে প্র্যাকটিস করার প্রয়োজন রয়েছে আপনাদের। তো বাংলা লেখার ক্ষেত্রে অবশ্যই একটু জটিলতা রয়েছে, কারণ এখানে ব্রাশকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরানোর প্রয়োজন রয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন রকমের ব্রাশেরও ইউজ করার প্রয়োজন রয়েছে। সেগুলি আমি আপনাদেরকে নেক্সট ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। এবং আপনাদের যদি এই পেন্টিং বিষয়ক কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে সেগুলি আপনি বা আপনারা জানাতে পারেন আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে, আমি সেগুলোর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতে থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন। আশা করছি আপনাদের এই ভিডিওগুলি আপনাদের হ্যান্ড রাইটিং আরও সুন্দর করার জন্য সাহায্যে লাগবে এবং সুন্দর হবে। থ্যাংক ইউ। তো দেখতে থাকুন।